लाल गोलाप शुभेच्छा सम्मानित व्यक्तित्व चट्टग्राम महानगर महिला लीगर सहकर्मी बृंद सामने उपस्थित रहे भाईरा छात्र लीग जुबली स्वेच्छासेवक लीग जरा उपस्थित रहे मीडिया अपने के जाना चट्टग्राम महानगर महिला लीगर पक्ष आंतरिक आंतरिक श्रद्धा सलाम अस्सलाम वालेकुम धर्मावलम्बी भाई बोन के जाना आदाब আনন্দে আমার বুক ভরে গেছে আসলে আমি অনেক দিন ধরে এই সমাবেশে অনেক চেষ্টা করেছি অসহযোগিতার কারণে আসলে এই ধরনের একটা সমাবেশের আয়োজন করা হয়নি আপনারা জানেন 27 জানুয়ারি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন উপলক্ষে আমি আসলে দেখতে চেয়েছি অত্র এলাকায় মহিলারা আসলে আছে কিনা কারণ মহিলারা শুনেছি শুধু মহিলারা ঘর থেকে বের হন না শুধুই বলে ঘর থেকে মহিলারা বের হন না কেন মহিলারা ঘর থেকে বের হবেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মহিলাদেরকে যে মূল্যায়ন করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন এখানে আমি তো অনেক
হলেন মা ভুনেরা ঠিক আছে নাকি ঠিক আমিও আপনাদের মতো একজন মা আমি আপনাদের মতো একজন বোন আমি আপনাদের মতো একজনের সহধর্মিণী আমার স্বামী আল্লাহ দেবিয়ে মহিউদ্দিন চৌধুরী আপনাদের মতো তৃণমূল মানুষকে নিয়ে এই চট্টগ্রামের আনাতের কাছে সবার সাথে মিশে গিয়েছিলেন আপনাদের এই তৃণমূলের মানুষকে গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য তিনি কোনো উচ্চ পদ মর্যাদা নিতে চান নাই আপনাদের ছেড়ে যাবার কোনো ইচ্ছা ওনার ছিল না সেই জন্য এই চট্টগ্রাম শহর ছেড়ে তিনি ঢাকায় পর্যন্ত যান নাই এমনকি অসুস্থ হয়ে তিনি আপনাদের এই চট্টগ্রাম শহরে ফিরে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন দিয়ে গেছেন আমাদেরকে আপনাদের হাতে তুলে যাতে আপনাদের সেবা আমি করতে পারি আমি রয়েছি আপনাদের সাথে আমি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমার দুইটি সাংগঠনিক সভা 43টি ওয়ার্ড আমি 43টি ওয়ার্ড নিয়ে মহিলাদেরকে নিয়ে কাজ করি আমি আমার তৃণমূলের বোনদেরকে সংগঠিত করে তাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াবার মতো তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি যারা যাতে তারা যেন তারা নিজেরাই সক্ষম হন হাত তারা নিজেরাই উপার্জনক্ষম সক্ষম হতে পারে এই অস্ত্র এলাকায় আমি কমিটি করেছি সেই কমিটি ছিল সেই কমিটিতে অসহযোগিতার কারণে সেই কমিটি বিলুপ্তির পথে চলে গেছে এখন আপনাদের যে মহিলা সমাবেশ আমি দেখছি সেই মহিলাদের নিয়ে 27 তারিখের পরে আমি আবার সুন্দর করে 10 নম্বর ওয়ার্ডে আমার একটি মহিলা কমিটি সেই মহিলা কমিটিকে এমন একটি প্রতিষ্ঠান করে দিব উদ্যোক্তা করে দিব যাতে নারীরা তৃণমূলের মহিলারা যেন তাদের কাজ কর্ম দিয়ে তাদের সিলাই দিয়ে কুটির শিল্প করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে মানুষের হাতে তাতে তাদের হাত পাততে না হয় আমরা নারী আর এখনো যদিও বা আমরা নারী শাসিত সমাজে আছি আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সরকার তিনি এই বাংলাদেশকে পরিচালনা করছেন একজন নারী সেই জন্য বলি যতই আমরা মাইকের সামনে দাঁড়িয়ে নারীদের কথাই বলি না কেন সেই নারীরা আবারও আমরা কিন্তু ঘরে গেলে কিন্তু আমরা পুরুষ শাসিত সমাজে রয়ে গেছি সেই পুরুষরা আমাদের পেছন থেকে পায়ে আমাদেরকে বেড়ি লাগিয়ে দিয়েছে পেছন থেকে আমাদেরকে টানতে শুরু করে আমরা চেষ্টা করছি আমরা আমাদের ভাইদেরকে নিয়ে আমাদের পুরুষদেরকে নিয়ে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার সম্মানিত বোনেরা আপনারা জানেন আমরা পরনির্ভরশীল কারণ পরনির্ভরশীল হচ্ছি এই কারণে আমরা জন্মের পর থেকে বাবার অধীনে থাকি আমাদের বিয়ের পর আমরা স্বামীর অধীনে থাকি এরপর আমরা বৃদ্ধ বয়সে থাকি ছেলের অধীনে যখন আমরা আমাদের ছেলেদের বৃদ্ধ বয়সে ছেলেদের কাছে কিছু চাইতে যায় তখন ছেলেরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় যে সন্তানকে আমরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি সন্তান প্রসব করেছি সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে আমরা যখন সমাজে ছেড়ে দিয়েছি সেই সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় সেই জন্য বলি আমাদের মা বোনেরা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিজেদের পায়ে নিজেদের দাঁড়িয়ে আমরা আমাদের চাহিদাগুলি মিটাতে চাই সেই জন্য তৃণমূলের বোনদেরকে আমি সেই প্রশিক্ষণ দিতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমি সাহস পাই শক্তি পাই আপনাদেরকে নিয়ে আমি সংগঠিত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই আমরা দেখিয়ে দিতে চাই আমাদের চট্টগ্রামের মহিলারা অবলা নয় আমরা এখন আর কেউ ঘরে বসে থাকি না আমরা নিজেরাই কাজ করি আমরা এগিয়ে চলেছি একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় আমাদের শেখ হাসিনাও আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন কিভাবে আমরা এগিয়ে যেতে পারি তাই বলে বোনেরা মা বোনেরা আপনারা এটা মনে করবেন না ভাই এই যে আমি আজকে কথাগুলি বলছি তাই বলে বাসায় গিয়ে আবার কাউকে কোনো পুরুষ ভাইকে স্বামীদেরকে শাসন করে
আপনারা আবার ঘর থেকে বেরিয়ে এসে এইভাবে চেয়ারে কেউ বসতে পারবেন না। সেই জন্য আমরা তাদেরকে আমাদের প্রেম আমাদের ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়ে আমরা ঘর থেকে বের হয়ে এসে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 27 জানুয়ারি যে ভোটের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে ভোট হবে মেয়র ইলেকশন হবে সেই মেয়র ইলেকশনে তিনি আমাদেরকে একটি নৌকা উপহার দিয়েছেন। সেই নৌকাকে আমরা ভোট দিয়ে আবার আমরা শেখ হাসিনাকে সেই নৌকা উপহার দিতে চাই। এই চট্টগ্রাম প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ওয়ার্ড ওয়ার্ডে একজন করে পুরুষ কাউন্সিলর দিয়েছে, তিনটা ওয়ার্ড মিলে দিয়েছে একজন নারী। আপনারা একটু চিন্তা করেন, একটা ওয়ার্ডে দিয়েছে একজন পুরুষ, তিনটা ওয়ার্ডে দিয়েছে একজন নারী। তাহলে আমরা নারীরা কি না করতে পারি? আমরা সবই পারি, কারণ আমাদের দায়িত্ব বেশি সেটা আমাদের সরকারও জানে, আমাদের নারীদের দায়িত্ব একটু বেশি। সেই জন্য আমাদেরকে তিনটা ওয়ার্ড দিয়েছে আর পুরুষদের জন্য দিয়েছে একটি ওয়ার্ড। আমরা যে যে ওয়ার্ডে আছে মহিলারাও সংরক্ষিত আসনে যে যেখানে আছে তাদেরকে আমরা তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত করেছেন। একজন পুরুষ কাউন্সিলর, তিনটি ওয়ার্ড মিলে একজন মহিলা কাউন্সিলর, তারা আমাদের কাজ করবে। তারা হচ্ছে আমাদের নৌকা যে প্রতীক দিয়েছেন মেয়রের জন্য সেই প্রতীকের প্রতিনিধি। মেয়রটা প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে দিয়ে ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর দিতে পারবে না, সেই ওয়ার্ডের খোঁজ খবর ভালো মন্দ উনারা নিয়ে মেয়রকে দিবেন, মেয়র এগুলি নিয়ে কাজ করবে আপনাদের জন্য উনাদেরকে সাথে নিয়ে। তা আপনাদের এই 10 নম্বর ওয়ার্ডে দিয়েছে আমার ভাই, আমি খুব করে বলতে যে আমার ভাই মঞ্জু ভাই, কারণ সে আমার পরিবারের একজন, তাকে আমি ভাই ছাড়া কিছু বলি না, সে আমার ছোট ভাই। তো আমাদের মধ্যে একটা ভালো রিলেশন রয়েছে। আপনারা তাকে মিষ্টি কুমড়ায় ভোট দিবেন, মিষ্টি কুমড়া কিন্তু অনেক ভিটামিন, তাকে খেলেও ভিটামিন। আপনারা সবাই সেই মিষ্টি কুমড়ার দিকে মাথা রেখে মিষ্টি কুমড়ায় ভোট দিবেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন আমাদের বাচ্চাদেরকে স্কুলে প্রথম দিন বই দেন। কেন বই দেন? যাতে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে আমরা মানুষের মতো মানুষ করতে পারি। সেই জন্য আমাদের ওয়ার্ডের মধ্যে আপনাদের এই 10 নম্বর ওয়ার্ডে আমাদের আরেক ছোট বোন তৃণমূলের বোন তৃণমূল থেকে সে তাকে আমি তুলে এনেছি। অনেক তৃণমূলকে মানুষ মনে করে অনেক ঘৃণিত, তারা মনে হয় অনেক ছোট জাত, তাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বুঝছেন, এরকম মনে করে অনেককে। কিন্তু আমি সেই তৃণমূল থেকে একজনকে তুলে এনেছি যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে। তাই আপনাদের সামনে বসে আছে সে, মার্কা হচ্ছে বই, সে বই আপনারা বই মার্কায় তাসলিমা নূরজাহান রুবিকে ভোট দিবেন। এই চট্টগ্রামের আনাচে কানাচে যতগুলি কর্মী রয়েছে আলহাজ এ বি এম মুহিউদ্দিন চৌধুরীর কর্মী, সেই কর্মীরা যখন আলহাজ এ বি এম মুহিউদ্দিন চৌধুরী বেঁচে ছিল তারা সব সময় ওনার বাসায় আমার বাসায় গিয়েছে বসেছে খেয়েছে। কর্মীরা যখন বাসা যায় তারা পাগল হয়ে যায় না তার জন্য, তাই বলে মনে করবেন না তারা কিন্তু মুহিউদ্দিন চৌধুরীর কাজের লোক ছিল, এটা মনে করা ভালো না। এখন আমার চট্টগ্রামের 43টি ওয়ার্ডে আমার 43টি কমিটি রয়েছে, সেই কমিটিতে আমার অনেক মহিলা কর্মী বোনেরা রয়েছে, তারা আমার বাসায় যায় আমার সাথে গল্প করে আমার সাথে কথা বলতে তারা ভালোবাসে। কিন্তু তাই বলে এই নয় যে তারা আমার কাজের বুয়া। অনেকে বলছে যে আমি যে বই মার্কা দিয়েছি সে আমার কাজের বুয়া, তাকে দেখলে কি মনে হয় আমি আপনাদের মতো একজন তৃণমূল থেকে তুলে নিয়ে এসেছি, দেখছি তাকে মানুষ
করার জন্য সে দাঁড়াবে আপনাদের পাশে দাঁড়াবে কোন বড় কর্মীকে দিলে সে আপনাদের কাছে যাবে না সে বলে মহিলা কাউন্সিলর রুবি বইমার্কা মিষ্টি কুমড়া মার্কা এবং নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন যাতে আমরা যা কর্ম কাজ তিনি শিখেছেন আমরা আমাদের কাছে একজন মানুষকে আমরা নৌকা মার্কায় মনোনীত করে পেয়েছি তাকে আমরা মনোনয়ন দিয়েছেন তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে তার কাছে গিয়ে আমরা যেন আমাদের কথাগুলি বলতে পারি উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলি 27 তারিখ ভোট সেন্টারে যাবেন ভোট সেন্টারে গিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনারা যে এই বাংলাদেশের একজন নাগরিক তা আপনাদের ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়ে আসবেন আপনাদেরকে বলি সবাই ঘর সংসার রয়েছে সবাই যার যার ঘরে সংসার রয়েছে আপনারা কষ্ট করে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ সবার প্রতি থাকবে আপনাদের সবার প্রতি আমার একটি আবেদন থাকবে 26 তারিখ একটু বেশি করে রান্না বান্নাটা করে রাখবেন 26 তারিখ আপনারা একটু কষ্ট করে রান্না বান্নাটা করে রাখবেন প্রত্যেকের ঘরে ফ্রিজ আছে আপনি কি ঢুকায় রাখবেন যাতে 27 তারিখ সকালবেলা উঠে শ্বশুর শাশুড়ির সেবা স্বামীর সেবা এবং সন্তানদের সেবা করতে না হয় মনে রাখবেন সেই দিন আমাদের ঈদের সময় সেই দিন মনে করবেন আপনাদের পূজা পার্বণ শুরু হয়েছে আমরা আপনাদের কাছে যাব আপনারা আমাদের কাছে আসবেন আমরা এই 10 নম্বর ওয়ার্ডে এই 27 তারিখের পর এইভাবে যেন সুন্দর করে পুনর্মিলনী করতে পারি আমাদের সেই ফুলের মালা যেন আপনাদের গলায় আমরা পরাতে পারি সেই জন্য আপনাদের সবার দোয়া আশীর্বাদ চাইছি আপনারা গিয়ে আপনাদের যে মনোনীত প্রার্থী তাদেরকে ভোট দেবেন তো আশা করতে পারি কি আমি যে আবার এই ওয়ার্ডে আসতে পারবো আপনাদের সবার কাছে আমি এই 3 জনের জন্য ভোট প্রার্থনা করছি আপনারা আমাকে ভোট ভিক্ষা দিবেন নৌকা মিষ্টি কুমড়া এবং বই নমস্কার জয় হোক 10 নম্বর ওয়ার্ডে ধন্যবাদ সবাইকে